নেশা বিরোধী অভিযানে কুমারঘাট থানার পুলিশের হাতে এলো সাফল্য। কুমারঘাট রেল কলোনি সংলগ্ন সুকান্ত কলোনি এলাকার এক ব্যক্তির বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে 18 কৌটো ব্রাউন সুগার এবং 100টি ব্রাউন সুগারের খালি কৌটো উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। সুকান্ত নগর কলোনি, সুকান্ত নগর কলোনি যেখানে রেল কলোনির সাথে জড়িয়ে, এখানে একজন সুদীপ দাস, সুদীপ দাস এস নাম, সে তার বাড়িতে একটা জুতোর দোকান আছে, একটা কাপড় দোকান আছে, ওই অ্যাড্রেসে ডাস ব্যবসা করতেছে। ওই খবর ভিত্তি করে আমি আমার অফিসের স্টাফকে এখানে গেলাম, গিয়ে তার ঘর সার্চ করলাম। সার্চ করার পরে ওই 18 কোটার মধ্যে পাঁচ বাউন্স ছিল, 7টি বাউন্স ছিল এবং অনেকগুলি এমপি গেল পাওয়া যায়, যে এমপি মানে খোকার